আমরা মিলাদ শরীফ আল্লাহর নবীর নসব হই নানি খুব হোম মানুষ জানোই না আমিও জানতাম না আমার বাবা হইলে হেকিলে আমি হিকছি তাই মিলাদ হড়ই নাই তখন কাফির কুফারের নাম বলে আমরা ফড়ি আর আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বয়স্তু মিন খাইরি কুরুনি বনি আদম কর্নান ফকর্নান হাত্তা কুনতু মিনাল কর্নিল্লাযী কুনতু মিনহু সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ হল সেই কালের বালা মানুষ ছিল হাজিরি আমরা যে এই যে মজলিস আপনারা অত কষ্ট করিয়া সকলের সহযোগিতা আছে আপনারা সাজাইছেন এ শানের রিসালত এই অর্থাৎ এদের মাঝে আল্লাহর হাবিবর পরিচিতি আপনার আল্লাহর হাবিবর গুণাবলী আল্লাহর হাবিবর তারিফ কথা শুনাই লইত না কিতা এক হাদিস শরীফ আপনারা শুনাই যা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাহু সামিয়া শাইয়ান فقام النبي صلى الله عليه وسلم على المنبر فقال من انا قالوا انت رسول الله قال انا محمد بن عبد الله بن عبد المطلب ان الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيله ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا فانا خيرهم نفسا وخيرهم بيتا খুব সংক্ষিপ্ত তর্জমা করি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবীর কাছে আইছেন তানে দেখলে বোঝা যায় বড় বিরক্ত হয়ে আইছেন কোন কাফির বা মুনাফিকে আল্লাহর নবীর বংশের উপরে খোঁচা মারছে আল্লাহর নবী মিম্বর শরীফে খাড়াইয়ে ফরমান কোথায় আমি খে পালু আন্তর রসুল্লাহ এগুলো সরলভাবে কইলে আপনি আল্লাহর আছে এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মুহাম্মদ আমার বাবার নাম আব্দুল্লাহ আমার দাদার নাম আব্দুল মুত্তালিব আমরা মিলাদ শরীফ আল্লাহর নবীর নসব হই নানি খুব হোম মানুষ জানোই না আমিও জানতাম না আমার বাবা হইলে হেকিলে আমি হিকছি নসব বর্ণনা করি হই নানি নসব আর এখন যথায় মিলাদ হড়ই নাই তখন কাফির কুফারের নাম বলে আমরা ফড়ি আর আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পূর্বপুরুষ আল্লাহর নবী ফরমান বয়স্তু মিন খাইরি কুরুনি বনি আদম কর্নান ফকর্নান হাত্তা কুনতু মিনাল কর্নিল্লাযী কুনতু মিনহু সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ হল সেই কালের বালা মানুষ ছিল এমনকি হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান আদম থেকে লইয়া আমি পর্যন্ত আমার বংশের মাঝে কোনো খারাপির হারামির সন্তান নাই মিল্লাতুন আদম ইলান ওয়ালাদানি আবি ও উম্মি আদম থেকে লইয়া আমি পর্যন্ত আমারই বংশলতিকার মাঝে কোনো হারামির সন্তান নাই বুকে সুবহানাল্লাহ